সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লো আইসক্রিমের ব্যতীত মিউজিক ক্লাব বাংলা ভিশনের আজকের আয়োজনে। আপনারা যে যেখান থেকে আছেন, প্রতি মুহূর্তে আপনাদের জন্য আমাদের অপেক্ষা থাকে যে কখন আপনাদেরকে সাথে নিয়ে বুধ এবং বৃহস্পতিবারের এই সন্ধিক্ষণকে সেলিব্রেট করার জন্য আমরা প্রস্তুত থাকব। আমি সহ অনেকে হয়তো দারুণ এক প্রচেষ্টায় মত্ত হয়েছি কীভাবে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সাথে পুরো দস্তুর মিলিয়ে ফেলা যায়। তাদের অ্যাটিটিউড, তাদের গান, তাদের কথা বলা, তাদের পোশাক, তাদের খাবার, সব কিছু তাদের মতোই হতে হবে। কিন্তু কিছু মানুষ আছে স্রোতের বিপরীতে সাঁতার কাটেন, কিছু মানুষ আছেন পাথরে ফুল ফোটান, কিছু মানুষ আছেন শুধুই বলতে পছন্দ করেন যে আমার নারী যেখানে পোতা আছে, আমার সত্যিকারের সত্তা যেখানে লুকিয়ে আছে, তাকে আমি সত্যিকারের ভাবেই সামনের দিকে এগিয়ে নিয়ে আসবো। তখন পুরো বিশ্ব আবার তাদেরকে বাহবা দেয়, বলে যে এই তো নতুন কিছু দেখবার সুযোগ আমাদের হয়েছে। সেই সত্তাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার মতোই একজন মানুষ শাহ আব্দুল করিম। অনেক শ্রদ্ধার সাথে এই মানুষটিকে আজকে স্মরণ করছি আমাদের আজকের আয়োজনে, এবং সেই সাথে আপনাদেরকে সাথে নিয়ে যারা আজকের অনুষ্ঠানের জন্য ডেডিকেটেড তাদেরকে আমরা একটু আমন্ত্রণ জানিয়ে নিই। আনুষ্ঠানিকভাবে আমাদের সাথে আছেন আশিক এবং দীপা, দুইজনকেই দারুণ ভালো লাগা এবং ভালোবাসার সাথে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। আমার খুব পছন্দের একটা অনুষ্ঠান এই মিউজিক ক্লাব, তো অনেক স্মৃতি আছে, একটু আস্তে আস্তে বলবো এই মিউজিক ক্লাব নিয়ে। থ্যাংক ইউ আপনাকে। আমি যে মানুষটির, ইনফ্যাক্ট যে ক্ষণজন্মা মানুষটির কথা বলছিলাম, যে মানুষটির কল্যাণে আমরা আমাদের এই বাঙালি সংস্কৃতি, স্পেশালি গানকে দারুণভাবে রিপ্রেজেন্ট করেছি শুধুমাত্র দেশ না, সমগ্র বিশ্বজুড়ে। বাউল সম্রাট এবং সাধক এই মানুষটিকে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি মিউজিক ক্লাব বাংলা ভিশনের আজকের আয়োজন থেকে। এবং আজকে 12 সেপ্টেম্বর 2009, ব্যাক ইন 2009, এই দিনেই কিন্তু এই মানুষটি এপার থেকে পরপারে যাত্রা করেছিলেন। কিন্তু সে মানুষটি কিন্তু খুব দিব্যদৃষ্টিতে বাঙালি সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন। আজকেও তাকে স্মরণ করছি মিউজিক ক্লাবের আজকের আয়োজন থেকে। না ফেরার দেশ থেকে আপনি দেখুন কত শ্রদ্ধা নিয়ে, কত ভালোবাসা নিয়ে সবসময় আপনার দিকে আমরা মুখিয়ে থাকি। সো মিউজিক ক্লাবের পক্ষ থেকে স্পেশাল ট্রিবিউট টু শাহ আব্দুল করিম, এই ক্ষণজন্মা মানুষটির প্রতি। এবং আমরা সবাইকে সাথে নিয়ে একটা ডকুমেন্টারি দেখে আসবো, তারপরে আমরা আজকের ডেডিকেটেড প্রোগ্রামে ফিরে আসবো। আমরা একটা ডকুমেন্টারি দেখে আসি। শাহ আব্দুল করিম, মরমী কবি, ভাটি বাংলার বাউল কবি, বাউল সম্রাট শাহ আব্দুল করিমের জন্ম সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলায় ধলাশ্রম গ্রামে 1916 সালের 15 ফেব্রুয়ারি। বাবা ইব্রাহিম আলী ও মা নাইয়োরজানের সংসারে শাহ আব্দুল করিম বেড়ে উঠেছেন দারিদ্র ও জীবন সংগ্রামের মধ্যে দিয়ে। বাংলা লোকসঙ্গীতে নতুন এক ধারার জনক শাহ আব্দুল করিম সঙ্গীত সাধনা শুরু ছোটবেলা থেকেই। তাকে প্রেরণা জুগিয়েছেন তার স্ত্রী আফতাবুন্নেসা, যাকে তিনি আদর করে ডাকতেন সরলা। ভাটি অঞ্চলের মানুষের জীবনের সুখ প্রেম ভালোবাসার পাশাপাশি তার গান কথা বলে সকল অন্যায়, অবিচার, কুসংস্কার আর সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। তিনি তার গানের অনুপ্রেরণা পেয়েছেন প্রখ্যাত বাউল ফকির লালন শাহ, পাঞ্জু শাহ এবং দুদ্দু শাহর দর্শন থেকে। বাউল গানের দীক্ষা লাভ করেছেন ওস্তাদ শমরু মিয়া, সাধক রশিদুদ্দিন, শাহ ইব্রাহিম মাস্তান বক্সের কাছ থেকে। শরীয়তি, মারফতি, দেহতত্ত্ব, গণসঙ্গীত সহ বাউল গান এবং গানের অন্যান্য শাখার চর্চা করেছেন কিংবদন্তি সঙ্গীত প্রাণ। স্বশিক্ষিত বাউল শাহ আব্দুল করিম প্রায় 5 শতাধিক গান লিখেছেন এবং সুরারোপ করেছেন। বাংলা একাডেমির উদ্যোগে তার 10টি গান ইংরেজিতে অনুদিত হয়েছে। কিশোর বয়স থেকে গান লিখলেও কয়েক বছর আগেও এসব গান শুধুমাত্র ভাটি অঞ্চলের মানুষের কাছে জনপ্রিয় ছিল। তার মৃত্যুর কয়েক বছর আগে বেশ কয়েকজন শিল্পী বাউল শাহ আব্দুল করিমের গানগুলো নতুন করে গেয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করলে তিনি দেশব্যাপী পরিচিতি লাভ করেন। 2006 সালে একটি অডিও প্রকাশনা সংস্থা বিভিন্ন শিল্পীর গাওয়া শাহ আব্দুল করিমের জনপ্রিয় 12টি গানের একটি অ্যালবাম প্রকাশ করে। 2007 সালে তার জীবন ও কর্মভিত্তিক একটি বই প্রথমবারের মতো প্রকাশিত হয়। 2009 সালে প্রকাশিত হয় শাহ আব্দুল করিমের সমগ্র সৃষ্টিকর্ম নিয়ে শাহ আব্দুল করিম রচনা সমগ্র। শাহ আব্দুল করিমের এ পর্যন্ত 7টি গানের বই প্রকাশিত হয়েছে। তার জীবনভিত্তিক প্রথম উপন্যাস সাইমন জাকারিয়া রচিত কুলহারা কলঙ্কিনী প্রকাশিত হয়েছে 2017 সালে। শাহ আব্দুল করিমের অসংখ্য জনপ্রিয় গানের মধ্যে রয়েছে বন্দে মায়া লাগাইছে, আগে কি সুন্দর দিন কাটাইতাম, গাড়ি চলে না, রঙের দুনিয়া তরে চায় না, আমি কুলহারা কলঙ্কিনী, কেমনে ভুলিব আমি, বাঁচি না তারে ছাড়া, বসন্ত বাতাসে সইগ, আসি বলে গেল বন্ধু আইল না, ইত্যাদি। সঙ্গীতে অনন্য অবদানের জন্য 2001 সালে 21শে পদক লাভ করেন শাহ আব্দুল করিম। এছাড়াও
মেরিল প্রথম আলো পুরস্কার আজীবন সম্মাননা, সিটিসেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস আজীবন সম্মাননা, বাংলাদেশ জাতিসংঘ সমিতি সম্মাননা, বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা সহ নানা পুরস্কার ও স্বীকৃতি পেয়েছেন তিনি। 2009 সালের 12 সেপ্টেম্বর জীবন অবসান ঘটে মহান এই সঙ্গীতজ্ঞের, কিন্তু তিনি তার গানের জন্যই অম্লান হয়ে থাকবেন আমাদের মনে। কিংবদন্তি বাউল সম্রাট শাহ আব্দুল করিমের প্রতি বিনম্র শ্রদ্ধা, অনেক শ্রদ্ধা, সত্যি অনেক শ্রদ্ধা। অন্তরের অন্তঃস্থল কেমন যেন একটা কাঁপুনি ধরিয়ে দিয়েছে পুরো ডকুমেন্টারি। কারণ সত্যি এটাই তো আমরা, যত রকমেরই পেখম লাগানোর চেষ্টা করি না কেন, আমাদের মধ্যে সত্যিকারের যে আমিত্ব লুকিয়ে থাকে, এই তো আমি, এটাই তো আমরা, এখানেই তো আমাদের সমস্ত কিছু এবং এখান থেকেই তো সমস্ত কিছুর যাত্রা। কী চমৎকারভাবে সমস্ত কথাগুলো লেখবার এবং সুর করে সেটিকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার উপলক্ষ তিনি তৈরি করেছিলেন। দেহতত্ত্বকে আধ্যাত্মিকতার ডেস্টিনিতে পৌঁছে দেওয়ার কী চমৎকার কারিগর তিনি ছিলেন। আমাদের সত্যি গর্ব হয় এই মানুষটি বাঙালি সংস্কৃতিকে বিলংস করেন। অনেক শ্রদ্ধা সে মানুষটির জন্য, অনেক দোয়া সে মানুষটির জন্য, আমাদের সংস্কৃতিকে এত বেশি সমৃদ্ধ করবার জন্য। আমরা যাচ্ছি এখন গানে, আশিক এবং দীপা, সত্যি এই ক্ষণজন্ম মানুষটিকে আমরা গানে গানে স্মরণ করব। মিউজিক ক্লাব বাংলা ভিশনের পক্ষ থেকে স্পেশাল ট্রিবিউট শাহ আব্দুল করিম এই ক্ষণজন্ম মানুষটিকে। এগুলো আইসক্রিম নিবেদিত আমাদের আজকের আয়োজনের প্রথম গান শুনতে যাচ্ছি আশিক আপনার কাছ থেকে। শাহ আব্দুল করিমের গান অনেকদিন হলো গাই, চেষ্টা করি গাওয়ার। আমি যেহেতু ভাটি বাংলার মানুষ, ভাটি অঞ্চলের মানুষ, আর ওনার যে জন্ম যে অঞ্চলে সুনামগঞ্জ জেলায়, এই সুনামগঞ্জ জেলাতেই আমার বেড়ে ওঠা। তো প্রথমেই যে গানটা করছি ওনার আত্মপরিচিতি নিয়ে, উনি গানে গানে বলে গেছেন ওনার বাড়ি কোথায়, ওনার বাবার নাম কী ছিল, মায়ের নাম কী ছিল। তো গাইছি, যার যা ইচ্ছা তাই বলে বুঝি না আসল নকল, কেউ বলে শাহ আব্দুল করিম কেউ বলে পাগল। যার যা ইচ্ছা তাই বলে, যার যা ইচ্ছা তাই বলে, বুঝি না আসল নকল, কেউ বলে শাহ আব্দুল করিম কেউ বলে পাগল। ইচ্ছা তাই বলে, যার যা ইচ্ছা তাই বলে, বুঝি না আসল নকল, কেউ বলে শাহ আব্দুল করিম কেউ বলে পাগল, কেউ বলে শাহ আব্দুল করিম কেউ বলে পাগল। সিলেট জেলায় সুনামগঞ্জ মহকুমায়, জন্ম আমার সিলেট জেলায় সুনামগঞ্জ মহকুমায়, বসত করি দিরাই থানায়, বসত করি দিরাই থানায়, গায়ের নাম হয় জান্ধল, কেউ বলে শাহ আব্দুল করিম কেউ বলে পাগল, কেউ বলে শাহ আব্দুল করিম কেউ বলে পাগল।
রাতির উত্তর পারে আছি এক কুড়ে ঘরে, কালনি নদীর উত্তর পারে আছি এক কুড়ে ঘরে, পোস্ট অফিস হয় ধল বাজারে, পোস্ট অফিস হয় ধল বাজারে, ইউনিয়ন দাঁড়ল কেউ বলে শাহ আব্দুল করিম, কেউ বলে পাগল, কেউ বলে শাহ আব্দুল করিম, কেউ বলে পাগল। ইব্রাহিম আলী সুজা সরল আল্লাহর অলি, পিতার নাম ইব্রাহিম আলী সুজা সরল আল্লাহর অলি, বীর মুর্শিদের চরণ ধুলি, বীর মুর্শিদের চরণ ধুলি, করিমের সম্বল কেউ বলে শাহ আব্দুল করিম, কেউ বলে পাগল, কেউ বলে শাহ আব্দুল করিম, কেউ বলে পাগল। যার যা ইচ্ছা তাই বলে, যার যা ইচ্ছা তাই বলে, বুঝি নাই আসল নকল, কেউ বলে শাহ আব্দুল করিম, কেউ বলে পাগল, কেউ বলে শাহ আব্দুল করিম, কেউ বলে পাগল, কেউ বলে শাহ আব্দুল করিম, কেউ বলে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আশিক। আমি ব্যক্তিগতভাবে অসম্ভব রকমের ফ্যান আপনার, শাহ আব্দুল করিম যিনি তার কথা এবং সুরে যে চমৎকার এসেন্স তৈরি করতে পারেন, আপনার গায়কিতে এক্স্যাক্টলি ওই জিনিসটা রিপ্রেজেন্ট করে। শাহ আব্দুল করিমের ওনাকে শুধুমাত্র যদি আমরা বাউল বলি সেটা কম বলা হবে। উনি একাধারে একজন গণসঙ্গীত শিল্পী ছিলেন, উনি সারা জীবন কাটিয়েছেন ভাটি বাংলার মানুষের দুঃখ দুর্দশা নিয়ে। ওনার ভাটি বাংলার মানুষের যে দুঃখ দুর্দশা, যেই অভাব নিপীড়ন ছিল, শুধুমাত্র ম্যাক্সিমাম টাইম উনি এই জিনিসগুলো নিয়ে কাজ করেছেন। এক্স্যাক্টলি তাই, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে এবং অসাম্প্রদায়িক একটি চেতনা তৈরির লক্ষ্যে দারুণভাবে গিয়েছিল তার কথা এবং তার সুর। আপনারা আছেন আমাদের সাথে ইগলু আইসক্রিম নিবেদিত মিউজিক ক্লাব বাংলা ভিশনের আজকের আয়োজনে। আপনারা চাইলে কিন্তু আমাদের সাথে ফোনে যোগাযোগ করছেন 9632030-4 এই নাম্বারে, চাইলে আমাদেরকে টেক্সট পাঠান 21616 এই নাম্বারে, যা বলতে চান তা লিখে স্পেস দিয়ে আপনার মনের কথা চলে আসবে আমাদের কাছে, আমরা কনভেই করে দেবো আজকের অতিথি আশিক এবং দীপার কাছে। যাচ্ছি আমরা পরবর্তী গানে। দীপা কোন গান শুনছি এবার? আচ্ছা, অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে এবং আশিক ভাইকে অনেক ধন্যবাদ। শাহ আব্দুল করিম, শ্রদ্ধেয় শাহ আব্দুল করিমের জীবনী সম্পর্কে একটা গান, আমরা আসলে অনেক তথ্য এই গানের মাধ্যমে জানতে পেরেছি। আমি এখন যে গানটি গাইছি এই গানটাও শাহ আব্দুল করিমের খুব মানে পরিচিত একটা গান, খুব জনবহুল গানটি, আশা করি ভালো লাগবে সবার। মনে রাখি বহুত তোর মন,
Bye.
ইনফ্যাক্ট এই গানগুলো এবং গানের প্রেক্ষিতগুলো যখন আমাদের মাথার মধ্যে ঘুরতে থাকে তখন কিন্তু সত্যি ভেতরে অসম্ভব রকমের কি বলবো হৃদয়ের যে অনুরণন যেগুলো বলে কষ্টের যে মিশে যায় কিন্তু রিফ্লেকশন সেগুলো কিন্তু আমাদের মনে হয় যেন আমাদের ভেতরের কথাগুলো আমরা এই সব গানে প্রকাশ করতে কারণ সেই মানুষটিও কিন্তু তার কলিজা ছেঁড়া অংশ থেকে এই গানটা রিপ্রেজেন্ট করেছেন আফতাবুন্নেসা তার দ্বিতীয় স্ত্রী যাকে তিনি সরলা বলে ডাকতেন তার অন্তরের একদম কলিজার সাথে মিশে থাকতেন এই মানুষটি এবং তার অনুপ্রেরণাই কিন্তু শাহ আব্দুল করিম গানের এই জায়গা এই এই জগৎটাকে এত বেশি সমৃদ্ধ করতে পেরেছেন শুধু তাই না তার ভিটের পাশেই কিন্তু শুইয়ে রেখেছিলেন কবর দিয়েছিলেন তার প্রিয়তমা স্ত্রীকে যাতে চোখে চোখে রাখা যায় এই যে পার্থিব জগৎ থেকে না ফেরার দেশের যে অসম্ভব রকমের সিঙ্ক্রোনাইজেশন এই যে রসায়ন এরকম না থাকলে মনে হয় কলিজার ভেতর থেকে চমৎকার কথা আর সুর আসে না কী অদ্ভুত গান থ্যাংক ইউ আশিক থ্যাংক ইউ দীপা আমরা যাচ্ছি বিরতিতে এই ধরনের মিষ্টিমুখের মানুষগুলোকে আমি নিয়ে এসেছি আর যেখানে মিষ্টিমুখ সেখানে ইগলু আইসক্রিম নিবেদিত মিউজিক ক্লাব বাংলা ভিশনের আজকের আয়োজনে আপনারা আছেন আমাদের সাথে আমরা গানে গানে স্মরণ করার চেষ্টা করছি আমাদের ক্ষণজন্মা শাহ আব্দুল করিমকে যাচ্ছি বিরতিতে ফিরে আসছি বিরতির পর সাথেই থাকুন ফিরে আসলাম বিরতির পর আপনারা আছেন আমাদের সাথে ইগলু আইসক্রিম নিবেদিত মিউজিক ক্লাব বাংলা ভিশনের পর্দায় আমাদের সাথে আছেন আমাদের প্রিয় শিল্পী যাকে অনেক বেশি পছন্দ করেন আপনারা আর বিনা কারণে চাই অথবা না চাই অনেক বেশি বিশেষণ তার নামের সাথে চলে আসছে অনেকে আবার কনফিউজ না হয় আশিকের প্রেমে কি আশিকই হয়ে পড়লো এতে সব আসলে তার গানের গায়কী এবং ইন্টারনাল এসেন্সটাই কিন্তু অনেকটা এই রকম এবং অফকোর্স আমাদের সাথে আছেন দীপা এই দুইজন মানুষকে সাথে নিয়ে আমরা কিন্তু মিউজিক ক্লাবের আজকের আয়োজনে আছি আপনারা চাইলে কিন্তু ফোনে কথা বলতে পারেন 9632030-4 এই নাম্বারে অথবা চাইলে পিজি লিখে স্পেস দিয়ে মনের কথা লিখুন এবং পাঠিয়ে দিন 21616 এই নাম্বারে আমরা গানে গানে স্মরণ করছি ক্ষণজন্মা শাহ আব্দুল করিমকে যিনি বাউল সম্রাট এবং যথার্থই বলবার চেষ্টা করেছি এখান থেকে আমরা যে দেহতত্ত্বের আলটিমেট ডেস্টিনি আধ্যাত্মবাদকে দারুণভাবে যেন রিপ্রেজেন্ট করেছেন বাঙালি সংস্কৃতিতে স্পেশালি গানে গানে সেই মানুষটিকে আমরাও আজকে গানে গানে স্মরণ করছি তার মৃত্যুবার্ষিকীতে ব্যাক ইন 2009 12 সেপ্টেম্বর সেই মানুষটি চলে গেছেন না ফেরার দেশে আমরা যাচ্ছি আবার গানে আশিক আমাদের সরি সিলেট অঞ্চলের এক একজন বাউলের এক একটা উপাধি ছিল আমাদের শাহ আব্দুল করিমের সময় সাময়িক দূরবীন শাহ উনার উপাধি ছিল জ্ঞানের সাগর আর শাহ আব্দুল করিমের উপাধি ছিল রসের নাগর ওনার গানে রসটা খুব বেশি পাওয়া যেত একদমই তাই তো সেই খুব চমৎকার একটা গান আজকে প্রথম গাইছি যে করে আত্মসমর্পণ তার প্রেমে আর গোল বাঁধে না ঘৃণা লজ্জা ভয় থাকিলে প্রেম হবে না আশা করছি ভালো লাগবে আরে যে করে আত্মসমর্পণ তার প্রেমে আর গোল বাঁধে না যে করে আত্মসমর্পণ তার প্রেমে আর গোল বাঁধে না ঘৃণা লজ্জা ভয় থাকিলে প্রেম হবে না যে করে আত্মসমর্পণ যে করে আত্মসমর্পণ তার প্রেমে আর গোল বাঁধে না যে করে আত্মসমর্পণ তার প্রেমে আর গোল বাঁধে না ঘৃণা লজ্জা ভয় থাকিলে প্রেম হবে না
হবে না, বিনা লজ্জা ভয় থাকিলে প্রেম হবে না। প্রেমের বাতাস লাগে যার গায়, দেখিলে তারে চেনা যায়। প্রেমের বাতাস লাগে যার গায়, দেখিলে তারে চেনা যায়। প্রমাণ দে তার ভাব ভঙ্গি মায়া তো সুখের ধার ধারে না। প্রমাণ দে তার ভাব ভঙ্গি মায়া তো সুখের ধার ধারে না, বিনা লজ্জা ভয় থাকিলে প্রেম হবে না, হবে না। বিনা লজ্জা ভয় থাকিলে প্রেম হবে না। রসে মাখা যে জন রসিক সুজন সে মহাজন, পঞ্চ রসে মাখা যে জন রসিক সুজন সে মহাজন। অন্তরে তার পরশ রতন সে করে স্বরূপ সাধনা। অন্তরে তার পরশ রতন সে করে স্বরূপ সাধনা, বিনা লজ্জা ভয় থাকিলে প্রেম হবে না, হবে না। বিনা লজ্জা ভয় থাকিলে প্রেম হবে না। প্রেম যার ভাগ্যে জোটে আধারে তার চন্দ্রই ওঠে, শুদ্ধ প্রেম যার ভাগ্যে ঘটে আধারে তার চন্দ্রই ওঠে। আব্দুল করিম প্রেমের হাটে সময়ে যাইতে পারল না। আব্দুল করিম প্রেমের হাটে সময়ে যাইতে পারল না, ঘৃণা লজ্জা ভয় থাকিলে প্রেম হবে না, হবে না। ঘৃণা লজ্জা ভয় থাকিলে প্রেম হবে না। যে করে আত্মসমর্পণ, যে করে আত্মসমর্পণ তার প্রেমে আর গোল বাঁধে না। ঘৃণা লজ্জা ভয় থাকিলে প্রেম হবে না, হবে না। ঘৃণা লজ্জা ভয় থাকিলে প্রেম হবে না, 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 ঘৃণা লজ্জা ভয় থাকিলে প্রেম হবে না। সাবাস, সুপার! আশিকের এমন গান, মুক্তার ভাইয়ের এমন ঢোলের আওয়াজ, অ্যান্ড অফকোর্স মামনের বাঁশি। বাঁচতে থাকুক আমি ভালোবাসার মরণ মরি, বাবু ভাইয়ের বাঁশির সুর, সব কিছু মিলে বাঁচতে থাকুক আর ভালোবাসার মরণ আমি মরি।
আশিক জীবন ঘনিষ্ঠ কত গান ওনার হাত ধরে এসেছে, আমি তো শিক্ষা রীতিমতো নিয়ে নিলাম এবং ভালোবাসার মানুষ প্রিয়তমা স্ত্রীকে উদ্দেশ্য করে বলছি আজ থেকে কোনো রকমের ইগো না, তুমি সেরা, তুমি শ্রেষ্ঠ, আমি মেয়ে ক্ষুদ্র গরিব, তুমি সব কিছুর ঊর্ধ্বে। থ্যাংক ইউ, কত জীবন ঘনিষ্ঠ কথা এসেছে। আসলে গোল বাঁধবার তাহলে কোনো সম্ভাবনাই নাই যদি প্রিয়তমা মানুষটিকে সামনে দিকে এগিয়ে রাখি আমরা। আমরা আছি গ্লো আইসক্রিম নিবেদিত মিউজিক ক্লাব বাংলা ভিশনের আজকের আয়োজন, আমাদের সাথে আছেন আশিক এবং দীপা, এবং এই মিষ্টি মুখগুলো নিয়েই আমাদের আয়োজন। আর যেখানে মিষ্টি মুখ সেখানেই ইগলু আমাদের প্রাউড স্পন্সর। চাইলে ফোন করুন 9632030-4 এই নাম্বারে, অথবা পিজি লিখে স্পেস দিয়েও 21616 নাম্বারে পাঠিয়ে দিন মনের কথা। এরা জাদু জানে, আই এম প্রিটি শিওর আশিক দীপা যারা গান গায় তারা জাদু জানে। কেমন ক্লান্ত দুর্বল ফিল করছিলাম, গান যখন শুরু হলো একদম এনার্জাইজ। আমার মনে হয় আপনাদের অবস্থা তাই। যাচ্ছি আমরা পরবর্তী গানে। দীপা কোন গান শুনছি? আচ্ছা, পরিবেশটা একদম পুরো বাউল একটা পরিবেশ, বাউলিয়ানা একটা পরিবেশ তৈরি হয়ে গেছে। আমি আরেকটা জনপ্রিয় গান গাইছি শ্রদ্ধেয় শাহ আব্দুল করিমের। বাউল শব্দটা অনেক ঘুরে ফিরে আপনার মুখে আসে, এটা কি বাউলিয়ানা থেকে আসার কারণে? জি, আমি বাই দ্য ওয়ে রিয়েলিটি একটি শো এর মাধ্যমে কিন্তু দীপার আবির্ভাব। যাচ্ছি গানে। ওকে, মনে সাহে প্রাণে সা দিলে সাই জারে তোমরা কুঞ্জ সাজাব, আইজ আমার প্রাণ না তাসিতে পারে। Thank you.
প্রিয়তম মানুষের জন্য এই চমৎকার আকুতি গান হয়ে যখন ঝরে পড়ে, অনেক রিকোয়েস্ট কিন্তু আছে, আমি আপনাদের অনুমতি নিয়ে কয়েকটি গানের রিকোয়েস্ট কনভেই করি। টেক্সট যেটা এসেছে 21616 নাম্বারে, গানের মধ্যে স্পেশালি কিছু যে আমি শর্ট লিস্ট করেছি তার মধ্যে বন্দে মায়া লাগাইছে, আগে কি সুন্দর দিন কাটাইতাম, গাড়ি চলে না, রঙের দুনিয়া তোরে চায় না, ঝিলিমিল ঝিলিমিল করেছে রে ময়ূর পঙ্খী নাও, তোমার কি দয়া লাগে না, আমি কুলহারা কলঙ্কিনী, এ ধরনের প্রচুর গান। স্পেশালি রেজাউল মিরপুর ডিওএইচএস থেকে প্রচুর রিকোয়েস্ট করেছে একটি গানের জন্য, তুমি বিনে আকুল পরাণ, এই মোটামুটি গানের রিকোয়েস্ট আছে। একটি ফোন আছে, ফোনটা নিয়ে আসি। জি আসসালামু আলাইকুম, ফার্স্ট ফোন, কে করছেন, কোথা থেকে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপনাকে শুনতে পাচ্ছি, আমাদের সাথে আছেন আশিক এবং দীপা, প্লিজ কথা বলুন। আপনি শার্ট পরবেন না আর কখনো, টি-শার্ট পরে আসবেন, আপনি শার্ট পরলে আপনার বডিটা ভালো করে বোঝা যায় না। ভাগ্যিস আমি বেঁচে গেছি, আমার কান পর্যন্ত আসেনি। আশিক শার্ট পরবেন, টি-শার্ট পরে আসবেন, ভালো লাগে না কি আপনাকে বেশি? মনে থাকবে আপনার কথা, এত ভালোবাসেন, এত মনোযোগ দিয়ে খেয়াল করেন। ভাগ্যিস আমি মিউজিক ক্লাবের অংশ, যে আমাদের সাথে আছেন আশিক এবং দীপা, কথা বলুন। জি জি আশিক ভাই আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। জি ভাই ভালো আছেন? আপনি আমার সুন্দর একটা শিল্পী, খুবই ভালো একটা শিল্পীর গান গাচ্ছেন। থ্যাংক ইউ। আমি ওনার এলাকায়, আপনাদের এলাকায় যাইতে সৌভাগ্য হয়েছিল, গিয়েছিলাম জিরায়ে, ওনার মাজারটাও দেখে এসেছি, খুব ভালো মানুষ, ভালো শিল্পী। ভাই আপনার কাছ থেকে গাড়ি চলে না ভাই, গাড়ি চলে না, ঠিক আছে ভাই, বলতে গাড়ি চলে না, এই গানটা আমার খুব ইচ্ছা শোনার জন্য, ঠিক আছে ইনশাআল্লাহ গাইবো ভাই। আপনাকে শুনতে এসেছিলাম, আপু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার কাছে মাটির রূপিন জেরা শোনার সময় না। ওকে ঠিক আছে, চেষ্টা করব, সঙ্গেই থাকুন। থ্যাংক ইউ, প্লিজ আমাদের সাথেই থাকুন, আপনারা আমাদের অনেক বড় ইন্সপিরেশন মিউজিক ক্লাব বাংলা ভিশনের জন্য। আপনারা আছেন ইগলু আইসক্রিম নিবেদিত আপনাদের পছন্দের অনুষ্ঠানে। যাচ্ছি পরবর্তী গানে, আমি কিন্তু গানের অলরেডি শর্ট লিস্টেড গানগুলোর মেসেজ আমি কনভে করেছি। কোন গানে যাচ্ছি আশিক? গাইছি বন্ধে মায়া লাগাইছে, প্রীতি শিখাইছে, কি জাদু করিয়া বন্ধে মায়া, ওনার কিছু ফ্ল্যাগশিপ সং, তার মধ্যে এইটা ওয়ান অফ দ্য বেস্ট অ্যাকচুয়ালি। আরে বন্ধে মায়া লাগাইছে, প্রীতি শিখাইছে, বন্ধে মায়া লাগাইছে, প্রীতি শিখাইছে, দেওয়ানা বানাইছে, আরে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে। বন্ধে মায়া লাগাইছে, প্রীতি শিখাইছে, বন্ধে মায়া লাগাইছে, প্রীতি শিখাইছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে। Thank you.
বসে ভাবি নিরালা, আগে তো জানি না বন্ধের পীড়িতের জ্বালা, বসে ভাবি নিরালা, আগে তো জানি না বন্ধের পীড়িতের জ্বালা, যেমন ইটের ভাট্টায় কয়লা দিয়ায় আগুন জ্বালাইছে, যেমন ইটের ভাট্টায় কয়লা দিয়া আগুন জ্বালাইছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে, বন্ধে মায়া লাগাইছে প্রীতি শিখাইছে, কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে। আর কি বলি বয়ার বিচ্ছেদের আগুনে পুড়ে কলি যায় অঙ্গার, আমি কি বলি বয়ার বিচ্ছেদের আগুনে পুড়ে কলি যায় অঙ্গার, আই গো কুল্লা সাপিরিতের নেশায় কুলমান গেছে, আই গো কুল্লা সাপিরিতের নেশায় জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে, বন্ধে মায়া লাগাইছে প্রীতি শিখাইছে, কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে। আব্দুল করিম গায় ভুলিতে পারি না আমার মনে যারে সায়, বাউল আব্দুল করিম গায় ভুলিতে পারি না আমার মনে যারে সায়, আই গো প্রাণ বন্ধের পীড়িতে আমায় পাগল করেছে, আই গো প্রাণ বন্ধের পীড়িতে করেছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে, বন্ধে মায়া লাগাইছে প্রীতি শিখাইছে, বন্ধে মায়া লাগাইছে প্রীতি শিখাইছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্ধে, কি জাদু করিয়া বন্ধে, কি জাদু করিয়া বন্ধে, কি জাদু করিয়া বন্ধে, কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে। থ্যাংক ইউ আশিক। নাদিম রক্স, আউটস্ট্যান্ডিং।
স্পেশালি শাহ আব্দুল করিম সাধারণ মানুষের গান, ভাটি অঞ্চলের গান, যেটি এখন কিন্তু হাই প্রোফাইল সমস্ত মানুষকেই ছুঁয়ে যায় এই গান। আমি স্পেশালি যদি ক্যাটাগরিক্যাল এক্সাম্পল দিতে চাই, আনোয়ার চৌধুরী, ব্রিটিশ ডিপ্লোম্যাট, এখন কেম্যান আইল্যান্ডের একজন গভর্নর, তাকে আমি দেখেছি শাহ আব্দুল করিমের গানে আবেগে ভেসে যেতে যখন গান গাওয়ার দায়িত্বে ছিল আশিক। তো সব মিলিয়েই আমাদের জন্য অনেক বড় একটি পাওয়া, অনেক বেশি সম্মানের। একটা একটু কথা না বললেই নয়, আনোয়ার ভাই এজ এ বাংলাদেশি হিসেবে উনি কিন্তু ভালো বাংলা বলতে পারেন না। তো যখন মাটির পিঞ্জিরা গানের ইতিহাসটা বলি, আমি যখন লন্ডনে গেলাম দেখলাম আনোয়ার ভাইয়ের খুব পছন্দের গান হচ্ছে মাটির পিঞ্জিরা, তখন আমি গানটা জানি না। যখন দেখলাম যে ওনার খুব পছন্দের গান, দেখলাম একটু অন্য তালে গাওয়া হয় গানটা, আমি চিন্তা করলাম যে না, এটা আরেকটু আবেগে কীভাবে করা যায়। তো তালটা চেঞ্জ করে আমি মাটির পিঞ্জিরা সোনার ময়না কাহারবা তালে গাওয়া শুরু করলাম। এবং মনে আছে আমার এইখানে লন্ডন থেকে আসার পরে এই এই মঞ্চে গিয়েছিলাম মাটির পিঞ্জিরে সোনার ময়নারে। তারপর থেকে কিন্তু প্রত্যেকটা দোকানে, রাস্তা ঘাটে, বন্দরে বিখ্যাত হয়েছে এই প্ল্যাটফর্ম, কিন্তু সবার জন্য অনেক বেশি। এখান থেকে আমার তিনটা গান হিট করছে এই এই মঞ্চ থেকে, এবং মঞ্চের এবং এখানকার গাওয়া টেলিভিশনের গাওয়াটা। এই মঞ্চের মেইন কারিগর দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ নায়েদ বিপ্লব, এন্ড অফকোর্স আমাদের প্রোগ্রাম হেড তারেক আখান, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এত চমৎকার একটি প্ল্যাটফর্ম তৈরি করার জন্য। আমরা যাচ্ছি পরবর্তী গানে। অফকোর্স মাথায় আছে যারা ফোন দিচ্ছেন এবং টেক্সট দিচ্ছেন তাদেরকে আমরা কিন্তু গানের মাঝে মাঝে ফোনে অথবা কমিউনিকেট করব। কোন গানে এবার দীপা, কোন গানে যাচ্ছি? গানে গানে আমার মনের কথা প্রকাশ করছি, গান গায় আমার মন রে বুঝাই। ও আচ্ছা, আমি একটু কনফিউজ হয়ে গেছিলাম যে মনের কথা বলবে বলে তাকাচ্ছ যেভাবে, মানে গানে তোমার মনের কথা বলছো। জি, ইয়া প্লিজ। ওকে, গান গাই আমার মন রে বুঝাই, মন থাকে পাগল পারা। গান গাই আমার মন রে বুঝাই, মন থাকে পাগল পারা। আর কিছু চাই না মনে গান ছাড়া।
আসবে কি আর শিশু করি জলছে নাকি বাঁচিবে ডুবলে কি ভাসে মরা জলছে নাকি বাঁচিবে ডুবলে কি ভাসে মরা আর কিছু সব কিছু মিলিয়ে দারুণ আয়োজনে আছি মিউজিক ক্লাব বাংলা ভিশনের আজকের আয়োজন। এবার আপনারা চাইলে কিন্তু আমাদেরকে ফোনে কথা বলছেন 9632030304 এই নাম্বারে, চাইলে পিজি লিখে স্পেস দিয়ে মনের কথা পাঠিয়ে দিচ্ছেন 21616 নাম্বারে। একটা ফোন আছে, জি কে আছেন ফোনে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, স্বাগত জানাচ্ছি আপনাকে। কেমন আছেন ভাইজান? হ্যালো, জি ভালো আছি। এতটুকুই, দুই তিনটি শব্দই ছিল আমার ভান্ডারে, আপনার নামটা যদি বলতেন। আপনার ভান্ডারের শব্দ শেষ হয় না, আমি জানি খুব ভালো করে। জি, আমাদের সাথে আছেন আশিক এবং দীপা, প্লিজ কথা বলুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া আপু। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনারা? বেশ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আপু, আলহামদুলিল্লাহ ভালো। কে বলছেন প্লিজ? খুব ভালো লাগছে, আমি রজনী বলছি, কুষ্টিয়া থেকে। আচ্ছা 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 আপু, তোমার কাছে যেটা আমার অনুরোধ সেটা হলো আমি ফুল বন্ধু ফুল ভমরা। আচ্ছা ঠিক আছে আপু, সঙ্গেই থাকুন, চেষ্টা করছি। আর হচ্ছে ভাইয়ার কাছে যেটা সেটা হলো যে আগে কি সুন্দর দিন কাটাতাম এই গানটা। আচ্ছা ঠিক আছে, বাংলা ভিশনকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ আমাদের সাথে থাকবার জন্য, আমার বিশ্বাস আপনার শেষ অবধি আছেন আমাদের সাথে। আমরা আছি আজকে গানে গানে স্মরণ করছি ক্ষণজন্মায় মানুষটিকে, শাহ আব্দুল করিম, বাউল সম্রাট, সাধক ব্যক্তিত্ব, অসাম্প্রদায়িক চেতনার প্রাণপুরুষ, এবং অফকোর্স যে কোনো রকম অন্যায় অবিচারের বিরুদ্ধে সবসময় যার গান সুর হয়ে বেজেছে মানুষের মনে সব মুহূর্তে জানান দিয়েছেন, তিনি শাহ আব্দুল করিম। আমরা সবাই মিলে স্মরণ করছি এই ক্ষণজন্মা মানুষটিকে, তা আজকে মৃত্যুবার্ষিকী, স্রষ্টার কাছে প্রার্থনা করি এ মানুষটিকে স্রষ্টাও তেমনই আদরে তেমনই যত্নে রাখুন। যাচ্ছি পরবর্তী গানে, আসি কোন গান? আমার বিনোদিনী অ্যালবামের একটা গান, প্রাণনাথ ছাড়িয়ে যায় না মোরে রে, গাইছি, আশা করছি ভাল লাগবে। ওরে কথা রাখো কাছে থাকো যাই না গো দূরে, বন্ধুরে যাইও না গো দূরে, দূরে গেলে পরাণ আমার সটফট সটফট করে রে, প্রাণনাথ ছাড়িয়া যায়ো না মোরে রে,
কথা রাখো কাছে থাকো যাইও না গো দূরে বন্ধুরে যাইও না গো দূরে দূরে গেলে পরাণ আমার সটফট সটফট করে রে প্রাণ না যায়ো না মোরে রে প্রাণ না সাড়িয়া যায়ো না মোরে রে আমার পাশে থাকো এই আমার বাসনা বন্ধুরে এই আমার বাসনা মন জানে চায় তারে ছাড়া মনে তো বোঝে না রে প্রাণ না সাড়িয়া যায়ও তোমার প্রেমে হইলাম আমি মিছা দুষের ভাগি বন্ধুরে মিছা দুষের ভাগি তোমারে না পাইলে আমি বিনা রোগের রোগী রে বন্ধু তোমারে না পাইলে আমি বিনা রোগের রোগী রে প্রাণ না সাড়িয়া যায়ো না মোরে রে পাগল আব্দুল করিম বলে কি বলিব বেশি বন্ধুরে কি বলিব বেশি মনে চাই দেখিতে তোমার সোনা মুখের হাসি রে
বন্ধু মনে চাই দেখিতে তোমার সান্দ মুখের হাসির প্রাণনাথ সারিয়া যায়ো না মোরে রে প্রাণনাথ সারিয়া যায়ো না মোরে রে কথা রাখো কাছে থাকো যাইও না গো দূরে দূরে গেলে পরাণ আমার ছটফট ছটফট করে রে প্রাণনাথ সারিয়া যায়ো না মোরে রে প্রাণনাথ সারিয়া যায়ো থ্যাংক ইউ। আমরা গানে গানে স্মরণ করছি প্রথিত যশাই মানুষটিকে, যিনি ধরাই থানার ধরলা, আই এম সো সরি ধরলা গ্রামে, যিনি ধরলাশ্রমে যিনি জন্মগ্রহণ, ধলাশ্রম অ্যাকচুয়ালি, ধলাশ্রমে যিনি জন্মগ্রহণ করেছিলেন, এবং এই মানুষটি 8 দিন মাত্র স্কুলে স্টে করেছিলেন, তারপরে কিন্তু প্রকৃতিই ছিল একমাত্র পাঠশালা যেখান থেকে তিনি এত জ্ঞান আহরণ করেছিলেন যে গান আর সুরের মাধ্যমে সেই জ্ঞান আমাদের মাধ্যমে মাঝে পৌঁছে দিয়েছেন এবং তার ব্যাপ্তি এখন সমগ্র বিশ্বে ছড়িয়ে। সেই মানুষটিকে আমরা স্মরণ করছি মিউজিক ক্লাব বাংলা ভিশনের আয়োজনে এবং অফকোর্স আমাদের স্পন্সর ইগলু আইসক্রিম। আপনারা আছেন আমাদের সাথে ফোনে এবং টেক্সট দিচ্ছেন 21616 এই নাম্বারে। আমরা নেক্সট গানে যাব। দীপা কোন গান শুনছি এবার? এখন গাইছি সোনারঙ্গ পুরে আঙ্গার হইল দিনে দিনে রে। ওকে, একটু বিচ্ছেদ পর্যায়ের একটি গান। সুনামগঞ্জে তো এটি একটি স্পেশালিটি, আশিক বিচ্ছেদি গান, তো আমরা যাচ্ছি এই গানে। সোনারঙ্গ হো পুরে আঙ্গার সোনারঙ্গ সোনারঙ্গ হো পুরে আঙ্গার হইল দিনে হে দিনে রে ওহো প্রাণনাথ তুমি দিনে আমি কি করিব রে
এটা একটা ভালো দিক, এই প্রজন্মের কাছে এই ধরনের গান থাকুক, তাহলে এই পরম্পরা চলতেই থাকবে, চলতেই থাকবে। আশিক, যাচ্ছি পরবর্তী গানে। আমি এবার যে গানটা করছি, বহুল জনপ্রিয় গানটি, আইলাইনা আইলাইনা রে বন্ধু। এই গানটা আমরা যেভাবে শুনি, এই গানের অরিজিনাল সুরটা এইভাবে না। আমরা যদি আগের গানটাকে কাটা বিচ্ছেদ বলি, এই গানটা হচ্ছে ছেঁচা বিচ্ছেদ, এর থেকে আরও উপরে। মানে এই গানটা এখনও যদি রাত্রেবেলা কোনো গ্রামে হয়, আইলানা আইলানা, অটোমেটিক চোখ দিয়ে পানে বের হয়। সো আমি গাইছি অরিজিনাল সুরই, আশা করছি ভালো লাগবে। রে বন্ধু করলাই রে দিওয়ানা, সুখ বসন্ত সুখের কালে মনে শান্তি ইতোদি, লাই না রে বন্ধু আই লাই না লাই না লাই না রে বন্ধু কর লাই রে দিওয়ানা, সুখ বসন্ত সুখের কালে মনে শান্তি ইতোদি, লাই না রে বন্ধু আই লাই না। সাধে বিরিত বন্ধুরে আরে ও রে বন্ধু, নাই রে যার তুলনা অতি সাধে বিরিত বন্ধুরে আরে ও রে বন্ধু, নাই রে যার তুলনা কারণ বিচ্ছেদের জ্বালায় আমি আগে তো জানি না রে বন্ধু আই লাই না। Thank you.
মোর ক লঙ্কের মালা রে আরে ও রে বন্ধু কেউ ভালোবাসে না কুলমান দিয়ে কি করে বয়া বন্ধু আইলাই না রে আইলাই না আই লাই না রে বন্ধু কোর লাই রে দিওয়ানা সুখ বসন্ত সুখের কালে মনে শান্তি লাই না রে বন্ধু আই লাই না রে একদমই তাই আশিক যেমনটা বলেছিলেন গানের শুরুতে এক্স্যাক্টলি তাই গান শুনলে মনে হচ্ছে যে হৃৎস্পন্দন যেন থেমে না যায় কণ্ঠ বাষ্পরুদ্ধ হয়ে আসে এই ধরনের বিচ্ছেদী গান এ ধরনের গান এবং গায়কী এবং সুরের অসম্ভব মেলবন্ধন ছিল এই মানুষটির মধ্যে শাহ আব্দুল করিম যাকে আমরা স্মরণ করছি গানে গানে মিউজিক ক্লাব বাংলা ভিশনের পর্দায় আমাদের প্রাউড স্পন্সর ইগলু আপনারা আছেন আমাদের সাথে আমরা যাব এখন বিরতিতে ফিরে আসবো বিরতির পর প্লিজ আমাদের সাথেই থাকুন ফিরে আসলাম বিরতির পর আপনাদের সবাইকে আরেক দফায় স্বাগত জানাচ্ছি ক্লু আইসক্রিম নিবেদিত মিউজিক ক্লাব বাংলা ভিশনের আজকের আয়োজনে আমরা গানে গানে স্মরণ করছি ক্ষণজন্মাসী এই মানুষটিকে শাহ আব্দুল করিম আমি কথা প্রসঙ্গে আসছিল যে মাত্র আট দিন যিনি সেই ট্রিপিক্যাল অর্থে যে স্কুলের কথা বলি সেখানে তিনি গেছেন ঠিকই বাট প্রতীত যশা এই মানুষটি গোটা প্রকৃতিকে তার কিন্তু পাঠশালা বানিয়ে নিয়েছিলেন এবং অফকোর্স তার নদী সেই গ্রামের আলো বাতাস এবং তার বৈচিত্র্য দারুণভাবে তাকে দীক্ষিত করেছে যে কারণে দারুণ দর্শন দারুণ কিছু ফিলোসফি দারুণ কিছু ভালো লাগা মন্দ লাগা দারুণ কিছু ইমোশনের কথা এবং সুর দারুণভাবে ব্যাপৃত হয়েছে দারুণভাবে বিমূর্ত হয়েছে মানুষটির মাধ্যমে আমরা অনেক শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই মানুষটিকে এবং আজকের পুরো আয়োজন শুধুই সেই মানুষটিকে ঘিরে এবং আমাদের সাথে আছেন আশিক এবং দীপা আপনারা চাইলে কিন্তু ফোনে আমাদের সাথে যুক্ত হচ্ছেন 9632030 থেকে ফোর এই নাম্বারে চাইলে পিজি লিখে স্পেস দিয়ে মনের কথা পাঠিয়ে দিন 21616 এই নাম্বারে আমরা যাব গানে দীপা আমি চাচ্ছি যে আপনাকে দিয়ে এবার শুরু করতে সো কোন গানে যাচ্ছি আমি আরেকটি জনপ্রিয় গান আমি কুলহারা কলঙ্কিনী আমারে কেউ ছুঁয়ো না গো সজনী এই গানটি গাইছি আপনি প্রয়োজনে চাইতে বা সময় চাইতে অনেক বেশি ছোট একদম ছোট বাচ্চা একটি মেয়ে যখন গান গাওয়ার রিকোয়েস্ট করলাম বাচ্চা মেয়ের মতো এরকমভাবে অ্যাকনলেজ করলেন মাথা নাড়িয়ে দারুণ মিষ্টি দেখাচ্ছিল আর যেখানেই মিষ্টি মুখ সেখানেই কিন্তু ইগলু কথাটা সত্য যে আপনি মিষ্টি বাট ইগলুর প্রসঙ্গটা টানার জন্য আরও বেশি করে বলেছি ইগলু আইসক্রিম নিবেদিত আমাদের মিউজিক ক্লাব বাংলা ভিশনের আয়োজনে যাচ্ছি অফকোর্স খাওয়াবো যাচ্ছি গানে কুলহারা কলঙ্কিনী আমার কেউ শুয়ো না গো সজনী Thank you.
Let's go.
অদ্ভুত, দারুণ। থ্যাংক ইউ ভাইয়া। শাহ আব্দুল করিমের লেখা এবং সুরে কি চমৎকারভাবে প্রেমের এই উপাখ্যানগুলো বর্ণিত হয়েছে। আপনারা আছেন আমাদের সাথে ইগলো আইসক্রিম নিবেদিত মিউজিক ক্লাব বাংলা ভিশনের পর্দা, আমাদের সাথে আছেন আশিক এবং দীপা। আপনারা চাইলেই কিন্তু 9632030304 থেকে ফোর এই নাম্বারে ফোন করছেন, অথবা পিজিলেকে স্পেস দিয়ে মনের কথা পাঠিয়ে দিচ্ছেন 21616 এই নাম্বারে। আমরা স্মরণ করছি এমন একজন ব্যক্তিত্বকে যিনি এসেছিলেন বিধায়, যিনি ছিলেন বিধায়, যিনি গান এবং সুর নিয়ে এই রকম ক্যারিজমা ঘটিয়েছেন বিধায়, বাংলা গান এবং বাংলা সংস্কৃতি এত বেশি সমৃদ্ধ হয়েছে, সেই মানুষটিকে আমরা সবসময় শ্রদ্ধা জানাই, প্রার্থনায় রাখি যাতে স্রষ্টার কাছে তিনি সবসময় ভালো থাকেন, সুখে থাকেন, যেমন সুখে তিনি আমাদেরকে রেখেছেন। আমরা পরবর্তী গানে যাব। আশিক, এখন যে গানটা করছি আমার গাওয়া প্রথম কোনো জনপ্রিয় গান, এর আগে জনপ্রিয়তার স্বাদ আসলে পাইনি ওইভাবে। আমার বন্ধুরা কি পাবো সখী গো, আমার প্রথম অ্যালবামের গান ছিল এটি, আর মূলত এই গানটা দিয়েই আমি সারা দুনিয়া ঘুরছি। সো এই গানটা গেয়েছিলাম বলেই হয়তো মানুষ আমাকে চিনে। এক্স্যাক্টলি তাই, কি গান, কি অদ্ভুত গায়কী। একটা জিনিস আশ্চর্য লাগছে যে আমি খুব টায়ার্ড ছিলাম, এবং বিশ্বাস করবেন কিনা আমি খুব টেনশনে ছিলাম যে আজকের অনুষ্ঠানটা আমি ঠিকমতো করতে পারবো কিনা, কারণ গতকালকে রাতে আমি ক্যানাডা থেকে এসেছি। একটা টেনশন থাকে যে 26 ঘন্টা 27 ঘন্টা জার্নি করে এসে ঠিক মতো দাঁড়াতে পারি না, কিন্তু আল্লাহর কি রহমত যে ঠিকই আজকে আমি গান করছি, এবং শুধুমাত্র সৃষ্টিকর্তাকে বলেছি যে আল্লাহ আমি যেন লজ্জা না পাই, বাংলা ভীষণ যেন লজ্জা না পায়, আমি যেন তাদের কাছে ছোট না হই। লজ্জা পাবে না সেই, কারণ আপনার অন্তরের মধ্যে সেই সুনামগঞ্জ জেলার দুইজন ব্যক্তিত্ব চরমভাবে ভর করে এসেছে। সেই জনপ্রিয় ব্যক্তিত্ব শাহ আব্দুল করিমের পুঁজি করেই কিন্তু আপনি দেশ বিদেশ দাপিয়ে বেড়াচ্ছেন। সো তার আজ মৃত্যুবার্ষিকী, তার দায়িত্ব আপনার কাঁধে, সো আপনি স্বাভাবিক থাকবেন, এটাই স্বাভাবিক। যাচ্ছি গানে, কানেকশনটা তো আপনিও মনে হয় মনের মধ্যে সবসময় ফিল করেন। অফকোর্স অফকোর্স, অবশ্যই ফিল করি। যাচ্ছি গানে। আমার বন্ধুরে কই পাবো সখী গো, ও সখী আমার আরে বলো না, আমার বন্ধু বিনে পাগল মনে বুঝা, আইলে বুঝে সাধে সাধে ঠেকছি ফাঁদে গো সখী দিলাম সলো আনা, সাধে সাধে ঠেকছি ফাঁদে গো ও সখী দিলাম সলো আনা, পাখি উড়ে যেতে চায় আর ধৈর্য মানে না, আমার প্রাণ পাখি উড়ে যেতে চায় আর ধৈর্য মানে না।
আগুন জ্বালাইল বন্ধে গো সখিনী ভাই অইলেনি ভেনা কি আগুন জ্বালাইল বন্ধে গো ও সখিনী ভাই অইলেনি ভেনা জল ঢালিলে দ্বিগুণ জলে উপায় কি বলো না ভাই গো জল ঢালিলে দ্বিগুণ জলে উপায় কি বলো না পাগল আব্দুল করিম বলে গো সখী অন্তরের বেদনা পাগল আব্দুল করিম বলে গো ও সখী অন্তরের বেদনা হাই গো বরণ রূপের কিরণ না দেখলে বাঁচি না হাই গো সোনার বরণ রূপের কিরণ না দেখলে বাঁচি না বন্ধুরে কই পাব সখী গো সখী আমার আরে বলো না আমার বন্ধু দিনে পাগল মনে বুঝাইলে বুঝে না আমার বন্ধু দিনে পাগল মনে বুঝাইলে বুঝে না আমার বন্ধু দিনে পাগল মনে বুঝাইলে বুঝে না আমার বন্ধু দিনে পাগল মনে বন্ধু দিনে পাগল মনে বন্ধু দিনে পাগল মনে বন্ধু দিনে পাগল মনে থ্যাংক ইউ আশিক, কি বলি, অতি পার্থিব কয়েক মিনিট দেওয়ার জন্য আসলে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ, মন বড় চায় এরকম একটা গানের জন্য বহু বছর বাঁচতে। স্রষ্টা বাঁচায় রাখো, আর এরকম গান যেন সবসময় আশপাশে বাঁচতে থাকে। অসম্ভব ভালো লাগে সব গানে। যে একজন ফোনে আছেন, পরিপূর্ণতা পায় না যতক্ষণ আপনি না আসেন। কথা বলুন, আজকের অতিথি আশিক এবং দীপা। আপনাকে না পেলে আমাদের ভালো লাগে না। আজকে জবরদস্ত একটা শার্ট লাগাইছে, চমৎকার। এরকম একটা শার্ট পরলে আমাকে মনে হয় হিরোর মতোই লাগতো। থ্যাংক ইউ, আপনার মন ভালো তো, এই জন্য সবকিছুকে ভালো দেখায় আপনার দৃষ্টিতে। কথা বলুন আজকের অতিথির সাথে। আমার বোনটা আর ভাইটা এত সুন্দর গান করছে, চোখ ফেরানো যাচ্ছে না। থ্যাংক ইউ। আর সে মানে ঘুমটুম কোথায় যে চলে গেছে। তোমরা কেমন আছো আপু? আমি বেশ ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ ভাইয়া, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, খুব ভালো হচ্ছে। থ্যাংক ইউ, একদম মন ভরে দিচ্ছ। ফোক কাকে বলে দেখিয়ে দিচ্ছ তোমরা। যাই হোক, আমি দুটো গানের কথা বলি। দিবানিশি ভাবি যারে, যে আমার বোনটা গাইবে আর তুমি গাইবে, আগে কি সুন্দর দিন কাটাইতে। আচ্ছা ঠিক আছে, আমিও ঘরের থেকে গাইবো। ওকে ইনশাআল্লাহ, অনেক ধন্যবাদ। ওকে ভাইয়া, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ পান্নু ভাই, প্লিজ আমাদের সাথেই থাকুন। ইনফ্যাক্ট বারবার কেন বলছি, আপনি তো সাথেই থাকেন। নেক্সট গানে যাচ্ছি, কোন গানে যাচ্ছি দীপা? আচ্ছা, রিকোয়েস্টের গান ভাইয়ের কাছে ছিল, আগে কি সুন্দর দিন কাটাইতাম, গানটা আমি গাইতে চাই। অসংখ্যবার গেয়েছি গানটি, আমি চাই একটু ফিমেল ভার্সন আসুক। আজকে আমি গাইতে চাই। হ্যাঁ ভাইয়া, প্লিজ সাপোর্ট করবেন। অফকোর্স অফকোর্স, আমি আছি তোমার পিছনে আছি আমি।
আপনারা কিন্তু কথা বলার জন্য 9632030 থেকে 4 এ নম্বরে ফোন করছেন অথবা টেক্সট দিচ্ছেন 216116 নম্বরে। আপনারা আছেন ইগলু আইসক্রিমের ব্যতীত মিউজিক ক্লাব বাংলা ভিশনের আয়োজনে। আমরা স্পেশালি আজকে স্মরণ করছি শাহ আব্দুল করিমকে। কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর
বেশ ভালো দিন কাটাচ্ছি শাব্দুল করিমের গানগুলো নিয়ে, এখনও আমরা আমাদের ভিতরে ধারণ করছি, ধারণ করে আসলে আমরা সুন্দর দিন কাটাতে চাই আগামী দিনগুলো। থ্যাংক ইউ, থ্যাঙ্কস দীপা, থ্যাংক ইউ আপনাকে। ইউ অল টুগেদার এক্সট্রিমলি ট্যালেন্টেড, ইউ অল টুগেদার এক্সট্রিমলি ট্যালেন্টেড, হোয়াট এ পারফরম্যান্স, হোয়াট এ পারফরম্যান্স, আউটস্ট্যান্ডিং। ও মি টু, ইয়া, আমি তো আসি শুধু তোমাদের ধারা বিবরণী দেওয়ার জন্য। আপনারা আছেন আমাদের সাথে ইগুলো আইসক্রিম নিবেদিত মিউজিক ক্লাব বাংলা ভিশনের পর্দায়। এই গানের রেশ আসলেই থামবার নয়, গানের সাথে মিউজিশিয়ানদের যে জাদুকরি সম্মিলন সেটি সত্যি দেখবার মতো। আমরা পরবর্তী গানে যাব এবং আশিক নেক্সট গানে যাচ্ছি। বারো তেরো দিনের বিরহ ছিল ভাবির সাথে, হবিগঞ্জের পথে রওনা দিবে ঘণ্টা খানেক পরেই। তার আগে এই বিচ্ছেদী গানে আমাদেরকে একদম মাতোয়ারা করে তুলো, ডেট করে দাও, শেষ করে দাও। অনুষ্ঠানের এখনকার যে টেম্পোটা আছে, টেম্পোট, হ্যাঁ সেই টেম্পোট, তালে তালে আমাকে যেতে হবে। ওকে, যাই তাহলে, আর কথা না বাড়াই সরাসরি চলে যায় টেম্পোতে। আচ্ছা, গাইছি কোন মেস্তুরি নাও বানাইলো কেমন দেখা যায়, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নায়। ওরে চন্দ্র সূর্য বান্ধাই আছে নামেরি আগা, দূরবীনে দেখিয়া পথ মাঝি মাল্লায় বা, আইরে ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী। মেস্তরী নাও বহানাইলো, কোন মেস্তরী নাও বহানাইলো কেমন দেখা যায়, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নায়, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নায়। Thank you.
রঙ বেরঙ্গের কত নৌকা ভবের তলায়, রঙ বেরঙ্গের কত নৌকা ভবের তলায়, রঙ বেরঙ্গের শাড়ি গাইয়া, রঙ বেরঙ্গের শাড়ি গাইয়া বাটি বাইয়া যায়, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পক্ষে না, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পক্ষে না। জিতা সুবের বেলায় তার পানে কেসাই, হারা জিতা সুবের বেলায় তার পানে কেসাই, মদন মাঝি বড় বাজি, হাই মদন মাঝি বড় বাজি কত না ডুবাই, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পক্ষে না, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পক্ষে না। পাগল আব্দুল করিম বলে বুঝে ওঠা দায়, পাগল আব্দুল করিম বলে বুঝে ওঠা দায়, কোথা হইতে আসে নৌকা, কোথা হইতে আসে নৌকা কোথায় চলে যায়, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পক্ষে না, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পক্ষে না। গুণবেস্তরি নাও বানাইলো, গুণবেস্তরি নাও বানাইলো, গুণবেস্তরি নাও বানাইলো কেমন দেখা যায়, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পক্ষে না, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পক্ষে না। থ্যাংক ইউ। এরপরে আসলেই কথা হয় না, অবাক হচ্ছিলাম গানগুলো দেখছিলাম, গায়কী ওভারঅল সকলের পারফরমেন্স, অ্যান্ড অফকোর্স গানগুলো চিন্তা করতে বাধ্য করে। এ ধরনের সুফিয়ানা ঘরানার গান, সুফিবাদের বা আধ্যাত্মবাদের গানগুলোর যে প্রপার রিপ্রেজেন্টেশন এই মানুষটির হাত ধরে হয়েছে, হয়তো ভাব অন্তর্নিহিত ভাব বুঝতে পারি না, বাট গানের কথা এবং সুরে সত্যি ভাসতে মন চায়। এবং আমার কাছে মনে হয় যে এটি একটি কারণ যেটি শাহ আব্দুল করিমের গান অন্য এক পৃথিবীতে মানুষকে নিয়ে যায়, তাই তার মৃত্যুর ঠিক তৎপূর্ববর্তী সময় থেকে আজ অবধি বিখ্যাত জনপ্রিয়তার মাত্রাকে আস্তে আস্তে আরও অন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে। থ্যাংক ইউ, দারুণ ছিল পরিবেশনা। আপনারা আছেন আমাদের সাথে ইগুলো আইসক্রিম নিবেদিত মিউজিক ক্লাব বাংলা ভিশন আয়োজনে। আমরা শেষ আর দুইটি গান শুনবার সুযোগ পাচ্ছি, সো দীপা কোন গানে যাচ্ছি? সো ফর ইওর লাস্ট সং এখন। হ্যাঁ, আজকে আমার লাস্ট পরিবেশনা বসন্ত বাতাসে। ওকে, গানটি গাইবো। বসন্ত বাতাসে হেসে গো
বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে বসন্ত বাতাসে, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে শৈব বসন্ত বাতাসে। বসন্ত বাতাসে শৈব বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে শৈব বসন্ত বাতাসে, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে শৈব বসন্ত বাতাস শৈব। বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে।
বসন্ত বাতাসে। লোকজ গানের এত চমৎকার ডেমনস্ট্রেশন, বাংলা ভিশন মিউজিক ক্লাবের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক কৃতজ্ঞতা, অনেক ভালো লাগা এবং আপকামিং দিনগুলোর জন্য অনেক অনেক শুভকামনা। এই সুযোগ আমি চাইব আশিক এবং দীপার কাছে ফর্মালি বিদায় নিতে, তাদের ভিউয়ার্সদের উদ্দেশ্য করে যদি কিছু বলার থাকে, অ্যান্ড অফকোর্স এই জাদুকরী মিউজিশিয়ানদের সাথেও পরিচয়ের পর্বটা যদি একটু সেরে ফেলা যায়। এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, যদিও এদেরকে পরিচয় করে দেওয়ার মতো কিছুই নেই, কারণ এরা অনেক বেশি পপুলার, সবসময় টিভিতে থাকেন, তারপরেও একটা ফর্মালিস্ট যেহেতু। একদম ডানে আছে বাঁশিতে বন্ধু বাবু, বেস গিটারে আছে নেওয়াজ, ঢোলে আছে বরাবরের মতো মুক্তার, প্যাডে আছে টিটু, লিড গিটারে আছে পলাশ ভাই, কিবোর্ডে আছে নাদিম ভাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর একটা কথাই বলবো সবসময় যে আমরা সব ধরনের গানই শুনবো, সব ধরনের গানই ভালোবাসবো, বাট লোকগানটার জন্য মনের মধ্যে একটু আলাদা করে জায়গা রাখবো, এটা আমার রিকোয়েস্ট। যেন এটা আমাদের যেমন বাবা মাকে আমরা ভালোবাসি, দেশকে ভালোবাসি, আমাদের সংস্কৃতিকে আমরা ভালোবাসবো, এটা আমাদের একান্তই নিজস্ব সংস্কৃতি। অবশ্যই মাটির গান প্রাণের গানকে ভালোবাসবো, দর্শকদের এটুকুই বলা, আর আমরা প্রোগ্রাম শেষে এগুলো আইসক্রিম খাবো। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমিও একটু আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়ে আসি, তারপর শেষ গানটি আশিকের কাছ থেকে শুনবো। সবাই বলছে এরকম এরকম অবজারভেশন অনেকেরই, যে কেন এখন প্রেম ভালোবাসার সম্পর্কগুলোর মধ্যে ওই ভালো লাগার ব্যাপারটি নেই, কেন সব কিছুর মধ্যে অস্থিরতা ভর করে চলেছে, কেন পারিবারিক সম্পর্কগুলো দিনকে দিন আলগা হয়ে যাচ্ছে, কেন আমরা মাটির কাছ থেকে, মানুষের কাছ থেকে দূরে সরে যাচ্ছি, কেন ভালোবাসা এক্সিস্ট করছে না কারো মধ্যে, তখন বারংবার এই জিনিসগুলোই মনে হয় যে শাহ আব্দুল করিমের মতো এরকম জাদুকরদের জাদুস্পর্শ প্রয়োজন। তার জাদু ছিল এই গান, এই এই সুর, এই কথা, এক্স্যাক্টলি। এবং এই সুরের মাধ্যমে, এই সোনার কাঠি জাদুকাঠির স্পর্শেই আমরা কিন্তু আবার মাটির কাছে ফিরে আসি, আবার ভালোবাসতে শিখি, আবার পরস্পরকে বাঙালি হিসেবে চিনতে শিখি, আমরা জানতে শিখি আমাদের সাথে অস্থিরতা বা সাময়িক এই সম্পর্কে যে আলগাপনা সেটা কোনোভাবেই যায় না, বেহায়াপনা কোনোভাবেই এক্সিস্ট করে না। এই কারণে শাহ আব্দুল করিমের মতো ব্যক্তিত্ব এত বেশি মূল্যবান, এত বেশি তার গুণকীর্তন আমরা করি। এই কারণে মিউজিক ক্লাব বাংলা ভিশন ইগলো আইসক্রিম নিবেদনের পক্ষ থেকে এত বেশি ট্রিবিউট জানাচ্ছে এই মানুষটিকে। তিনি সত্যিকারের জাদুকর ছিলেন, যিনি ফিরিয়ে নিয়ে আসছেন আমাদেরকে আবারও মাটির কাছাকাছি। উনি ভালো থাকুন, ভালো থাকুন আপনারা, অনেক অনেক দোয়া আপনাদের জন্য। আমি এতে শ্যাম আজকের মতো এখন বিদায় নিচ্ছি, ইগলো আইসক্রিম নিবেদিত মিউজিক ক্লাব বাংলা ভিশন আয়োজন থেকে যাচ্ছি শেষ গানে। আশিক, শাহ আব্দুল করিম সাহেব একজন সকল সাম্প্রদায়িকতার বাহিরে ওনার অবস্থান ছিল। একটা দুটো লাইন আমার গাইতে খুব ইচ্ছে করছে, যেহেতু অনুষ্ঠানটা শেষ, একটু এটা ধরবেন একটু, আমি জাস্ট দুটো লাইন গাই। ওনার একটা গানের কথা খুব মনে পড়ছে আমার, তুমি মানুষ আমি মানুষ, তুমি মানুষ আমি মানুষ, সকল এক মায়ের সন্তান, এসব নিয়া দ্বন্দ্ব কেন, কেউ হিন্দু কেউ মুসলমান। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। গাইছি আমার লাস্ট গান, আমার মাটির পিঞ্জিরে সোনার ময়নারে তোমারে পুষিলাম কত আদরে। ওরে তুমি আমার আমি তোমার, এই আশা করে তুমি আমার আমি তোমার, এই আশা করে তোমারে পুষিলাম কত আদরে, আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়নারে, তোমারে পুষিলাম কত আদরে। Oh, oh, oh.
আমার আমি তোমার এই আশা করে তোমার পুষিলাম কত আদরে আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়নারে তোমারে পুষিলাম কত আদরে পিঞ্জিরাতে তোমার বসতি কেন পিঞ্জিরার সনে তোমার প্রীতি কেন এ পিঞ্জিরাতে তোমার বসতি কেন পিঞ্জিরার সনে তোমার প্রীতি আশা যাওয়া দিবারাতি ঘরে বাহিরে আশা যাওয়া দিবারাতি ঘরে বাহিরে তোমার পুষিলাম কত আদরে আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়নারে তোমারে পুষিলাম কত আদরে ভাবনায় আমি ভাবিনি সেদিন দিনে দিনে পিঞ্জিরা মোর হইল মলি তোমার ভাবনায় আমি ভাবিনি সেদিন দিনে দিনে পিঞ্জিরা মোর হইল মলি পিঞ্জিরা ছাড়িয়া একদিন যাইবে উড়ে পাখি পিঞ্জিরা ছাড়িয়া একদিন যাইবে উড়ে তোমার পুষিলাম কত আদরে আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়নারে তোমারে পুষিলাম কত আদরে আব্দুল করিম বলে ময়না তোমারে বলি তুমি গেলে হবে সাধের পিঞ্জিরা খালি আব্দুল করিম বলে ময়না তোমারে বলি তুমি গেলে হবে সাধের পিঞ্জিরা খালি কে শুনাবে মধুর বুলি বলো আমারে কে শুনাবে মধুর বুলি বলো আমারে তোমারে পুষিলাম কত আদরে আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়নারে তোমারে পুষিলাম কত আদরে তুমি আমার আমি তোমার এই আশা করে তুমি আমার আমি তোমার এই আশা করে তোমারে পুষিলাম কত আদরে আমার মাটির পিঞ্জিরায় সোনার
তোমার ময়নারে, তোমার পুষিলাম কত আদরে, তোমার পুষিলাম কত আদরে, তোমার পুষিলাম কত আদরে, তোমার পুষিলাম কত আদরে, তোমার পুষিলাম কত আদরে।